সুপ্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যেখানে আছো সবাই ভালো আছো। আজকে আমরা ফ্রি রেডিকেল পড়ব। ফ্রি রেডিকেল পড়ার পূর্বে আমাদের দুটি বিষয় জানা খুব জরুরি। একটি হলো সমদ্বিবিভাজন বন্ধনের সুষম বিভাজন, অপরটি হলো সমদ্বিবিভাজন বন্ধনের বিষম বিভাজন। যদি একটি এক্সাম্পল আমরা দিই, যে আমার কাছে দুটি চকলেট আছে, তোমরা দুজন আছো, দুইজনকে একটি একটি করে চকলেট আমি ভাগ করে দিলাম, বিভাজন করে দিলাম, এটাকেই বলা হয় সুষম বিভাজন। এখন যদি দুটি চকলেট একজনকে দিয়ে দিই, তাহলে তো এটা আর সুষম বিভাজন হলো না, এটাকে বলা হয় বিষম বিভাজন। এক্সাম্পল এসিএল, তোমরা জানো নবম দশম শ্রেণীতে পড়েছ বা আমরা ফার্স্ট ইয়ারে তোমাদেরকে পড়িয়েছি, এখানে হাইড্রোজেন একটি অধাতু, ক্লোরিন একটি অধাতু, এই দুটি অধাতুর মধ্যে ইলেকট্রন শেয়ার করে যে বন্ধন হয় তাকে বলা হয় সমযোজী বন্ধন। অর্থাৎ এখানে একটি হাইড্রোজেন ইলেকট্রন দিয়েছে, একটি ক্লোরিন ইলেকট্রন দিয়েছে, অতঃপর এখানে হাইড্রোজেন এবং ক্লোরিন সমযোজী বন্ধন গঠন করেছে। এখন এই দুটি ইলেকট্রনকে যদি হাইড্রোজেন ইলেকট্রনটি হাইড্রোজেনকে, ক্লোরিন ইলেকট্রনটি ক্লোরিনকে দিয়ে দেওয়া হয়, তাহলে দেখো অলরেডি হাইড্রোজেনকে একটি ইলেকট্রন দিয়েছ, ক্লোরিনকে একটি ইলেকট্রন দিয়েছ, তাহলে এই বন্ধনটাকে বলা হয় সুষম বিভাজন। এই যে বিভাজনটা, এই যে বিভক্তিকরণটা, এটাকে বলা হয় সুষম বিভাজন। তাহলে হাইড্রোজেন তার ইলেকট্রন নিয়ে চলে গেল, ক্লোরিন তার ইলেকট্রন নিয়ে চলে গেল। তাহলে এটাকে বলা হয় সুষম বিভাজন, যেহেতু হাইড্রোজেন একটি ইলেকট্রন নিয়ে চলে গেছে, ক্লোরিন একটি ইলেকট্রন নিয়ে চলে গেছে, একে বলা হয় কি সুষম বিভাজন। তাহলে বিষম বিভাজন কি? বিষম বিভাজন HCl, এই দুটি ইলেকট্রনকে যদি তুমি এখন একজনকে দিয়ে দাও, যেমন এক্সাম্পল ক্লোরিনকে যদি তুমি এই দুটি ইলেকট্রন দিয়ে দাও, হাইড্রোজেনকে কিন্তু কোনো ইলেকট্রন দাওনি, অর্থাৎ একাই ক্লোরিন দুটি ইলেকট্রন নিয়ে চলে গেছে, ফলে হাইড্রোজেন প্লাস প্লাস ক্লোরিন মাইনাস হয়েছে, অর্থাৎ এটা একটা বিষম বিভাজন। যেহেতু দুইটি ইলেকট্রনকেই ক্লোরিন নিজে নিয়ে চলে যায়, সেহেতু হাইড্রোজেনকে দেওয়া হয়নি, এই যে বিভাজনটা হয়েছে, এই যে বন্টনটা হয়েছে, একে বলা হয় বিষম বিভাজন। তাহলে অবশ্যই তোমরা এই সমযোজী বন্ধনের সুষম বিভাজন এবং সমযোজী বন্ধনের বিষম বিভাজন তোমরা বুঝতে পেরেছ। নেক্সট, ফ্রি রেডিকেল, এটা একটা ইংরেজি ওয়ার্ড, এভাবে লিখলে হবে অথবা বৈষম্য রয়েকা রেডিকেল এটা দিলে হবে, যেটা দাও ফ্রি রেডিকেল, একটা ইংরেজি ওয়ার্ড কে আমরা বাংলা লিখেছি ফ্রি রেডিকেল। ফ্রি রেডিকেল, ফ্রি শব্দের অর্থ মুক্ত, রেডিকেল শব্দের অর্থ হলো মূলক। ফ্রি শব্দের অর্থ মুক্ত, রেডিকেল শব্দের অর্থ হলো মূলক। তাহলে আমরা পড়ব ফ্রি রেডিকেল কি। ফ্রি রেডিকেল সংজ্ঞাটা শোনো, সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে সৃষ্ট বিজোড় ইলেকট্রন যুক্ত মূলককে বলা হয় ফ্রি রেডিকেল। বলতেছি সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে সৃষ্ট, একটু আগেই আমরা সুষম বিভাজন বুঝেছি, সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে সৃষ্ট বিজোড় ইলেকট্রন যুক্ত মূলককে বলা হয় ফ্রি রেডিকেল। এক্সাম্পল দেখো, HCl একটি ইলেকট্রন হাইড্রোজেন, একটি ইলেকট্রন ক্লোরিন নিল, নেওয়ার পর হাইড্রোজেন একটি ফ্রি রেডিকেল হলো, ক্লোরিন একটি ফ্রি রেডিকেল হলো। দেখো এখন সংজ্ঞা এর সাথে ম্যাচিং করে আমরা বলি, এটা কি বিভাজন হয়েছে বলো, সুষম বিভাজন। যেহেতু হাইড্রোজেনকে একটি দিয়েছ, ক্লোরিনকে একটি ইলেকট্রন দিয়েছ, তাহলে এই সমযোজী বন্ধনে কি বিভাজন হলো, সুষম বিভাজন। তাহলে সমযোজী বন্ধনে সুষম বিভাজনের ফলে সৃষ্ট বিজোড় একটা একটা বিজোড় ইলেকট্রন যুক্ত পরমাণু বা মূলককে বলা হয় ফ্রি রেডিকেল। তাহলে এখানে দুইটি ফ্রি রেডিকেল সৃষ্টি হয়েছে,
একটি হলো হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল, অন্যটি হলো ক্লোরিন ফ্রি রেডিক্যাল। তাহলে দেখো আমি আবার সংখ্যাটা বলতেছি, এটা সমযোজী বন্ধন, এটা একটা সমযোজী যৌগ। আমরা পূর্বেই বলেছি সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে সৃষ্ট বিজোড় ইলেকট্রন যুক্ত পরমাণু বা মূলককে বলা হয় ফ্রি রেডিক্যাল। তাহলে দেখো এখানে একটি হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল হয়েছে, অন্যটি হয়েছে ক্লোরিন ফ্রি রেডিক্যাল। ফর এক্সাম্পল আরেকটি এক্সাম্পল দেখো, এটা ওয়ান এক্সাম্পল, টু এক্সাম্পল। নাম্বার ওয়ান CH3Cl, এর নাম মিথাইল ক্লোরাইড। তোমাদের নামকরণের পূর্বে বলেছি এর নাম মিথাইল, এর নাম ক্লোরিন, মিথাইল ক্লোরাইড। এখানে কার্বন, এখানে CH3 হাইড্রোজেন এবং ক্লোরিন, এর মাঝখানে অবশ্যই একটি বন্ধন রয়েছে CH3Cl। এইখানে একটি বন্ধনের মধ্যে দুইটি ইলেকট্রন থাকে, তোমরা জানো এখানে CH3 এর একটি ইলেকট্রন এবং ক্লোরিন এখানে একটি ইলেকট্রন, এর মাঝখানে দুইটি ইলেকট্রন রয়েছে। এখন যদি CH3 মূলককে ইলেকট্রনটি দিয়ে দাও এবং ক্লোরিনকে যদি এই ইলেকট্রনটা দিয়ে দাও, তাহলে এখানে CH3 আর এখানে ক্লোরিন, অর্থাৎ সমানভাবে ভাগ করে দিয়েছো, CH3 কে একটা ইলেকট্রন দিয়েছো, ক্লোরিনকে আরেকটি ইলেকট্রন দিয়েছো। তাহলে এর নাম হলো মিথাইল ফ্রি রেডিক্যাল, এর নাম হলো ক্লোরিন ফ্রি রেডিক্যাল। অর্থাৎ এখানে একটি সুষম বিভাজন হয়েছে, একটি হলো মিথাইল ফ্রি রেডিক্যাল, অন্যটি হলো ক্লোরিন ফ্রি রেডিক্যাল। আমার মনে হয় তোমরা এই ফ্রি রেডিক্যাল কিভাবে সৃষ্টি হলো এটি অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। এখন ফ্রি রেডিক্যালের বৈশিষ্ট্য, যেহেতু ফ্রি রেডিক্যালে তোমার ইলেকট্রন ফ্রি থাকে, সেহেতু যদি আরো একটি ইলেকট্রন পায়, ফ্রি থাকে যেহেতু আর একটি ইলেকট্রন পায়, তাহলে সে তারা কিন্তু যৌগ গঠন করবে, অর্থাৎ সল্পায়ন। এইটা প্রকৃতিতে বা এখানে বেশিক্ষণ স্থায়ী থাকে না, এটা অস্থায়ী, এখন আছে একটু পরে আর নাই, স্বল্পায়ু, অর্থাৎ এর আয়ুষ্কাল অনেক কম। দুই, এটি অত্যন্ত সক্রিয়, যেহেতু এখানে ফ্রি ইলেকট্রন ইলেকট্রন থাকে, অর্থাৎ অন্য আরেকটি ইলেকট্রন পেলে এটা যৌগ গঠন করবে, সেহেতু এটা হলো অত্যন্ত সক্রিয়। তিন, এটা অন্তর্বর্তী প্রজাতি হিসেবে বিরাজ করে, মানে এখন আছে একটু পরে আর নাই, এটাকে বলা হয় অন্তর্বর্তী প্রজাতি, অন্তর্বর্তী প্রজাতি হিসেবে বিরাজ করে। আমি আবার বলছি এটা স্বল্পায়ু, অর্থাৎ বেশিক্ষণ থাকে না, এটা সক্রিয়, খুব সক্রিয়, অন্য কাউকে পাইলে সে বিক্রিয়া অংশগ্রহণ করে যৌগ গঠন করে, বিক্রিয়া এখন আছে একটু পরে আর নাই, সেহেতু এটা অন্তর্বর্তী প্রজাতি হিসেবে বিরাজ করে, মানে সাময়িক সময়ের জন্য সে থাকে। এখন ফ্রি রেডিক্যালের স্থায়িত্বের ক্রম, ফ্রি রেডিক্যালের স্থায়িত্বের ক্রম, এখন ফ্রি রেডিক্যালের স্থায়িত্বের ক্রমটা কি দেখো, অর্থাৎ CR3, এটি একটি ফ্রি রেডিক্যাল, 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল ইজ গ্রেটার দেন CHR3, এটা একটা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, CH2R এটা একটা 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, আর CH3 এটি হলো একটি 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। তাহলে তোমরা দেখো এটা হলো 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, অর্থাৎ স্থায়িত্বের ক্রম সবচেয়ে বেশি স্থায়ী কে 3 ডিগ্রি, তারপরে কে 2 ডিগ্রি, তারপরে কে 1 ডিগ্রি, তারপরে কে 1 ডিগ্রি। এখন আমাদের এই ডিগ্রি চেনা দরকার, কিভাবে আমরা 3 ডিগ্রি চিনব, 2 ডিগ্রি চিনব, 1 ডিগ্রি চিনব, 1 ডিগ্রি চিনব, এটা কিন্তু স্থায়িত্বের ক্রম, অর্থাৎ এটা সবচেয়ে বেশি স্থায়ী, এটা একটু পরে, তারপরে তারপরে, অর্থাৎ এটা কম স্থায়ী, অর্থাৎ এটা তাড়াতাড়ি বিক্রিয়া করবে। ফ্রি রেডিক্যালের যে ক্রম, সবার প্রথমে সক্রিয় কে সবচেয়ে বেশি, এই CH3 ফ্রি রেডিক্যালটা সবচেয়ে বেশি সক্রিয়, আর এটা কিন্তু সক্রিয় না, এটা সবচেয়ে বেশি স্থায়ী, এটা তাড়াতাড়ি বিক্রিয়া করবে না, এটা তাড়াতাড়ি বিক্রিয়া করবে, এটাকে বলা হয় স্থায়িত্বের ক্রম। যদি বিপরীত উল্টিয়ে দাও, এটাকে বলা হয় সক্রিয়তার ক্রম, CH3 ইজ গ্রেটার দেন CHR, is greater than CHR3, is greater than CR3, এটা হলো তোমার সক্রিয়তার ক্রম, অর্থাৎ এটা সবচেয়ে বেশি সক্রিয়, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, কিন্তু এটা হলো স্থায়িত্বের ক্রম, এটা এটা বিপরীত। এখন আমরা ডিগ্রি চিনব কি করে, দেখো এখানে কোনো হাইড্রোজেন নেই, তিনটা অ্যালকাইল মূলক রয়েছে, যেহেতু কোনো হাইড্রোজেন নাই সেহেতু এটা 3 ডিগ্রি, এখানে হাইড্রোজেন আছে একটি, যদি একটি হাইড্রোজেন থাকে তাহলে হয় 2 ডিগ্রি,
এখানে হাইড্রোজেন 2 2 অথবা 2 এর থেকে বেশি যদি হাইড্রোজেন থাকে তাহলে হয় 1 ডিগ্রি দেখো হাইড্রোজেন হচ্ছে দুটি এখানে আছে তিনটি তাই এটা হলো 1 ডিগ্রি যেহেতু হাইড্রোজেন দুটি অথবা 2 এর বেশি যদি থাকে তাহলে হয় 1 ডিগ্রি যদি একটি হাইড্রোজেন থাকে তাহলে হয় 2 ডিগ্রি আর যদি কোনো হাইড্রোজেন না থাকে তাহলে হয় 3 ডিগ্রি তাহলে এটা 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল এটা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল এটা 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল এটা 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল বলতে পারো স্যার এটাও 1 ডিগ্রি এটাও 1 ডিগ্রি তাহলে এটার থেকে এটা কেন গ্রেটার দেন এটা বেশি সক্রিয় বা বেশি স্থায়িত্ব এটা কেন হলো এটা বেশি সক্রিয় কেন হলো খেয়াল করো দেখো এখানে একটা আর অ্যালকাইল মূলক রয়েছে দুইটি হাইড্রোজেন কিন্তু এখানে কিন্তু তিনটি হাইড্রোজেন রয়েছে কোনো অ্যালকাইল মূলক যুক্ত নেই অর্থাৎ এটা তাড়াতাড়ি বিক্রিয়া অনুসরণ করবে কেন করবে আর তো তোমার এইবার মিথাইল মূলক স্ট্রাকচারটা আর হাইড্রোজেনের দেখো স্ট্রাকচার অর্থাৎ হাইড্রোজেন এখানে একটি এখানে আছে তিনটি এই আর ইকুয়াল টু এটা তাহলে এটা দেখতে একটু বাল্কি অর্থাৎ আকারে অনেক বড় অর্থাৎ আকারে বড় হলে এই কার্বনকে এটা ঢেকে রাখে সরাসরি বিক্রিয়া করতে দেয় না যদি ঢেকে রাখে তাহলে কি বিক্রিয়া করতে দিবে দিবে না সেহেতু এটা তাড়াতাড়ি বিক্রিয়া করবে না কিন্তু এটা তাড়াতাড়ি বিক্রিয়া করবে তাই এই 1 ডিগ্রিটা সবচেয়ে বেশি সক্রিয় আশা করি আমার মনে হয় তোমরা সবাই ফ্রি রেডিক্যাল বুঝেছো তাহলে আমরা বললাম ফ্রি রেডিক্যাল কি ফ্রি রেডিক্যাল কিভাবে সৃষ্টি হয় বললাম সুষম বিভাজন বললাম বিষম বিভাজন ফ্রি রেডিক্যালের স্থায়িত্বের ক্রম ফ্রি রেডিক্যালের সক্রিয়তার ক্রম এবং 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কিভাবে সেটাও আমরা চিনলাম তারপর আমি আবার বলতেছি দেখো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কিভাবে চিনবে দেখো কোনো হাইড্রোজেন এখানে নেই 3 ডিগ্রি একটি হাইড্রোজেন আছে তাই 2 ডিগ্রি যদি একের বেশি হাইড্রোজেন থাকে 2 এর বা তার থেকে বেশি তাহলে হবে 1 ডিগ্রি দেখো দুইটি হাইড্রোজেন আছে তিনটি হাইড্রোজেন আছে তাই 1 ডিগ্রি 1 ডিগ্রি এরা সবাই ফ্রি রেডিক্যাল আশা করি তোমরা আমার এই লেকচারটি সবাই বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে